নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে অবশ্যই আপনারা থাকুন এবং আপনারা প্রতিদিন একটি কথা আপনাদেরকে বলছি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। শুধু রাশির নাম বা টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় শুনে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। এখানে আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করি যে আপনারা এই ভিডিওটি একটু হলেও সময় নিয়ে দেখুন। হয়তো আপনাদের প্রতিদিন কিছুটা আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করি, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি কিছু বোঝানোর চেষ্টা করি, যার মাধ্যমে আপনাদের জীবনে আমূল পরিবর্তন নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। দেখুন, আমি পাঁচ রাশির কথা বলছি, তার মানে যে একটি টিকিট কেটেই যে আপনার ভাগ্য বদলে যাবে এটা কখনোই না। আগে দেখতে হবে যে আপনার সময় কখন রয়েছে, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে সময় রয়েছে এক বছর পরে বা ছ মাস পর, বা আপনার সময়টা হয়তো কেটে গেছে, সেটা আগে জানা দরকার। অর্থাৎ আপনার জন্মছকে রাহু শুক্র বুধ শনি, রাহু শুক্র বুধ শনি আপনার জন্মছকে কেমন রয়েছে। রাহু কলিযুগে অর্থ কিন্তু প্রাপ্তি ঘটায়। আমি বারবার বলছি, যাদের অল্পের জন্য বড় বড় ধরনের অর্থ প্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ কী করবে, যে যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় অর্থ বাধাপ্রাপ্ত হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু চট জলদি অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। ভিডিও শুনছেন, প্রতিদিন দেখছেন, কিন্তু আগে নিজের জন্ম ছকটা আগে দেখুন না। যারা ভিডিও শুনছেন আপনাদের ক্ষেত্রে আমি বলছি, এখন আপনারা নিজস্ব জন্মকুণ্ডলীটা একবার বার করে দেখুন যে রাহু গ্রহ, শুক্র গ্রহ, বুধ গ্রহ, শনি গ্রহ আপনার কেমন রয়েছে এবং দশা আপনাদের পারমিট করছে কি না, এবং এর পাশাপাশি আপনার হস্তরেখা, যাদের জন্মকুণ্ডলী অনেকেরই নেই, প্রচুর জনের জন্ম সময় জানে না, তারিখ জানে না, তাদের ক্ষেত্রে কি হবে না, নিশ্চিত রূপে হবে, কিন্তু হস্তরেখা বিচার করা একান্তই দরকার। অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে বারবার আমার ব্যাক অফিসে ফোন করছেন যে স্যার আমার রাশিটা জানি না, অনেকে রাশি সম্বন্ধে কিন্তু জানে না কোনটা রাশি, অর্থাৎ মেষ থেকে মীন পর্যন্ত কোন রাশি নিজে সঠিক কিন্তু জানে না। আর এখানে আমি বারবার শুধু রাশির নাম বললেই যে আপনার মিলবে এমন নয়, কারণ একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, অর্থাৎ রাশির নাম রয়েছে বলে যে আপনি আগামীকাল কোটিপতি হয়ে যাবেন এটাও না। আবার আপনার যদি যোগ থাকে হয়তো আগামীকাল আপনি কোটিপতি লাখপতিও কিন্তু হতে পারেন। যোগটা আগে দরকার, সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, ভাগ্যভাবকে স্ট্রং করা একান্তই দরকার এবং রাহুকে স্ট্রং করা, রাহু রক্ষা কবচ পরিধান আপনারা করুন, বিশেষভাবে লাভ পাবেন। যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু হচ্ছে হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি, এই প্রাপ্তি ঘটিয়ে থাকে রাহুর ডিপার্টমেন্ট, তাই রাহুর ক্ষমতাকে বৃদ্ধি করে, রাহু আপনার জন্মছকে হয়তো বা ডিগ্রিগত দিক থেকে দুর্বল রয়েছে বা নক্ষত্রগত দিক থেকে দুর্বল রয়েছে, এই জায়গাটাতে কিন্তু রাহু রক্ষা কবচ কী করবে, রাহুকে পাওয়ার আপ করবে, রাহুকে ক্ষমতাশালী করবে। তাতে কী হবে যে এই যে হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি ঘটতে কিন্তু চটজলদি আপনার জীবনে কিন্তু ঘটবে। ভিডিও দেখছেন, প্রতিদিন ভিডিও দেখছেন, স্যার আমার তো হচ্ছে না, নাম রাশির নাম শুনছেন, একই রাশি তো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের কি ভাগ্য সমান, তা কখনোই না। এখানেই দরকার
আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মচক্র, আপনার কোন নক্ষত্রে জন্ম, কোন পায়াতে জন্ম, কোন চরণে জন্ম, কোন যোগে জন্ম, মহাদশা কিসে চলছে, ভাগ্যভাব কেমন রয়েছে, ধনভাব কেমন রয়েছে, আকর্ষী প্রাপ্তির ভাব কেমন রয়েছে, এই ভাবগুলোকে দেখা কিন্তু একান্তই দরকার। শুধুমাত্র রাশির মিল থাকলেই যে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে এমনটি নয়। এখানেই আপনার জন্মছক সর্বশেষ কথা বলবে, যাদের ক্ষেত্রে হয়তো প্রাপ্তি যোগটা হয়তো কেটে গেছে, কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি থাকে, কারো ক্ষেত্রে খুব দীর্ঘদিনের পর থাকে। দেখুন, প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে থাকে, কারো আগে কারো পরে। যাদের কেটে গেছে, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনারা এই প্রাপ্তি কিন্তু ঘটাতে পারেন। আপনার জন্মচক্রকে সংস্কার করুন, কোন জায়গাতে সমস্যা রয়েছে সেটা আগে দেখা দরকার, কোন কারণে আপনার এই প্রাপ্তিতে বাধা আসছে সেটা আগে দেখা দরকার, তবেই আপনার কিন্তু এই মহাপ্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে। রাহু আপনার কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি, প্রতিদিন ভিডিও শুনছেন, ভিডিও দেখছেন, আমি আপনাদেরকে প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি, কিছুটা আপনাদের সময় আপনাদের কাছ থেকে নিই, খুব মূল্যবান আপনাদের সময়, কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই। দেখুন, লটারি কেটে শুধু অর্থ অপচয় করবেন না, কষ্ট অর্জিত অর্থ অপচয় করবেন না, আগে জেনে নিন। হয়তো আপনার জীবনে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু আপনি লটারি কেটে কেটে অর্থ নষ্ট করছেন, আপনার সময়টা কখন রয়েছে সেটা একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার, আপনার জন্মছক অথবা হস্তরেখা চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে সঠিক টাইম নির্ণয় কিন্তু করতে পারবে। আগামীকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত রাহুকাল রয়েছে। 5 রাশির নাম, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আমি আপনাদেরকে জানাবো। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার আগামীকালে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের সময় দুপুর 12:28 থেকে 1:32 পর্যন্ত ধনুরাশি। যদি আপনার কপাল যদি থাকে, হয়তো আপনি কালকে হতেও পারেন লাখপতি কোটিপতি, বা আপনি 500 হলেও পেতে পারেন, 1000 টাকা হলেও পেতে পারেন। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 5। আপনাদের যে শুভ সময় বৈকাল 4:05 থেকে 6:03 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 1। আপনাদের যে রাশিভিত্তিক শুভ সময় সকাল আপনার 9:00 থেকে 10:12 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে দুপুর 3:00 থেকে বৈকাল 5:06 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মহাভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 8। আপনাদের যে শুভ সময়, দেখুন এই যে সময়গুলো যে থাকে কি না, সময়গুলো কিন্তু খুব রিসার্চ করে, খুব গবেষণা করে কিন্তু এই সময়গুলো দেওয়া হয়। যদি এই সময়ের মধ্যে আপনারা চেষ্টা যদি করেন, যদি আপনার ভাগ্য ক্লিক করে যায়, যদি দশা মহাদশা ক্লিক করে যায়, যদি যোগ যদি থাকে, নিশ্চিতরূপে এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট এই সময়। সেটা আপনাদের দেখা যাচ্ছে 12:00 থেকে আপনার 12:55 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে 5টি রাশির আমি কথা বললাম, আগামীকাল শুক্রবার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে এবং মহাপ্রাপ্তি হতে চলেছে এই 5 রাশির। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।